एवरीवन वेलकम बैक टू माय चैनल ग्लैम मेकअप विद शायनी। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन। अनेक दिन पर आबार एकटा नतून भिडियो निये आमी आपनादेर काछे सेटा रिव्यू बोलबो, आर सेटा होलो किछु स्क्रब सम्पर्के। आच्छा तार आगे आमी आपनादेर एकटा कथा बोले दिई, जारा आमार चैनेले नतून आछेन तारा आमार चैनलटाके एकटा सबस्क्राइब करे देबेन आर पाशे थाका बेल आइकने क्लिक करे देबेन, जाते আমার যা যত ভিডিওই আমি আপলোড করি না কেন আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। আর একটা লাইক করলে আপনাদের কোনো অসুবিধা হবে না, বরং আপনাদের কাছে ভিডিওটা সেভ হয়ে থাকবে। তো চলুন আমি স্টার্ট করছি। তো এই যে আজকের ভিডিওটা হলো স্ক্রাব সম্পর্কে, আর এখানে আমার টোটাল তিনটে স্ক্রাব আছে। এই যে দেখে নিন, তিনটে স্ক্রাব, 1, 2 and 3। তো আমি যে স্ক্রাব সম্পর্কে বলবো সেটা হলো ফার্স্ট হিমালয়া। এই যে দেখুন, ফার্স্ট হিমালয়া স্ক্রাব, জেন্টল এক্সফোলিয়েটিং ওয়ালনাট স্ক্রাব। সেকেন্ডেরটা হলো নিউট্রিগ্লোর ডে ট্যান স্ক্রাব। আর থার্ড স্ক্রাবের নাম হলো এভার ইউ ন্যাচারালস এক্সফোলিয়েটিং ওয়ালনাট স্ক্রাব। দেখতেই পাচ্ছেন এই যে। তো এখানে যে কটা আমি স্ক্রাবের নাম বলছি এই সব কটা আপনাদের স্কিনের পক্ষে, মানে অল স্কিন টাইপসের পক্ষে, মানে যাদের যাদের স্যুট খাবে আমি সেটা সম্পর্কেও বলে দেবো। তো ফার্স্ট যেটা আমি বলবো সেটা হলো হিমালয়ার স্ক্রাব। হিমালয়ার স্ক্রাবটা খুবই ভালো। এইটার কোয়ান্টিটি হলো 100 গ্রাম, এই যে দেখুন। আর আমি না এটার সাথে একটা ফ্রি পেয়েছিলাম হিমালয়ার অ্যান্টি এয়ারফল শ্যাম্পু। তো এটা আমার যেহেতু আগে কিনেছিলাম তো ইউজ হয়ে গেছে, সুতরাং এখন এই শ্যাম্পুটা আমি দেখাতেও পারবো না। তো আমার স্কিনে এটা খুব ভালো মতো স্যুট খেয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে এটার অনেকটা শেষ হয়ে এসছে, বাট তাও এখনও পুরো নিউ আছে। আর আমি বলে দেবো যে এইটার প্রাইস হলো 130। তো এটার প্রাইস হলো 130, এই যে দেখুন। আর এই স্ক্রাবটা আপনাদের স্কিনের পক্ষেও ভালো হবে। আর কোন কোন স্কিন সেটা সম্পর্কেও আমি বলছি, এটা হলো রিমুভস ডেড স্কিন অ্যাট স্কিন সেলস অ্যান্ড ব্ল্যাকহেড, সেলফ স্টিমুলেট সেল রিনিউয়াল। তো এইটা হলো ডেড স্কিন সেল রিমুভ করে। আর হলো যাদের বিশেষ করে এটা অয়েলি স্কিন আছে আর নর্মাল স্কিন আছে তাদের এইটা স্যুট খাবে। তো আমি বলে দিচ্ছি, সেন্সিটিভ স্কিন যাদের তারা প্লিজ এটা ইউজ করবেন না, কেননা ওতে তাদের স্কিনের কোনো ক্ষতি হতে পারে। তো আমি ওর জন্য এই ভিডিওটা বলে দিলাম। আচ্ছা নেক্সট, এবার যে স্ক্রাবটা দেখাবো সেটা হলো নিউট্রিগ্লোর একটা স্ক্রাব। এটা হলো স্কিন লাইটিং অ্যান্ড মিল্ক প্রোটিনস মুলেটি পাউডার আছে এর মধ্যে। এই যে দেখুন মুলেটি, হ্যাঁ মুলেটি রিমুভিং স্ক্রাব। আর এটা হলো ফার্স্ট আমি এগুলো বলে দিচ্ছি, রিমুভস এক্সেন্স সানট্যান, প্রিভেন্টস ব্ল্যাক হেডস, রিডিউস পিগমেন্টেশন, রিমুভ ডেড স্কিন সেলস, কিপস স্কিন সফট অ্যান্ড ময়েস্ট। তো যা যা বললাম আপনারা বুঝতে পেরেছেন অবশ্য, এখানে যা যা বলেছি সেগুলো সবই আপনাদেরকে স্কিনকে খুব স্মুথ করবে আর স্কিনটাকে সানট্যান থেকে ড্যামেজ থেকে ক্ষতি করবে না, পুরো স্কিন ক্লিয়ার করবে। আর হলো ডেড স্কিন যাদের তাদেরকে সেইটা পুরো সফট করবে, এই যে সফট অ্যান্ড ময়েশ্চারাইজার। আর এটার নেট কন্টেন্ট হলো 65 গ্রামস, এই যে দেখে নিন অয়েল কন্ট্রোল। এটা যাদের অয়েলি স্কিন নর্মাল স্কিন আর হলো তাদেরই এটা স্যুট খাবে। এই যে দেখুন নিউট্রিগ্লো কসমেটিক্স, এই যে লেখা রয়েছে। আর এটার ইনগ্রিডিয়েন্টস হলো অ্যালকোহল, তারপরে মোনো স্ক্রাবার, লিকার্স এক্সট্র্যাক্টস, ক্যারেট স্ট্র্যাক্টস, আর হলো অ্যালোভেরা এক্সট্র্যাক্টস, মুলেটি পাউডার, এই যে মুলেটি এক্সট্র্যাক্ট, হানি, ল্যাকটিক অ্যাসিড, মিল্ক প্রোটিনস। তো দেখে নিয়েছেন এই স্ক্রাবটা যাদের আমি বলবো অয়েলি স্কিন আছে বিশেষ করে তাদের পক্ষে তো খুবই ভালো স্ক্রাব। তো চলুন, যাদের অয়েলি স্কিন তারা যদি চান তাহলে এই স্ক্রাবটা নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আচ্ছা এবার নেক্সট স্ক্রাব আমি দেখাবো। আর হ্যাঁ, অয়েলি স্কিনের সাথে এটা নর্মাল স্কিনদেরও স্যুট করবে, বাট সেন্সিটিভ স্কিনদেরও এটা স্যুট করতে পারে, বাট আমি অতটা শিওর না। তাই আমি বলবো যে এখানে যা যা স্ক্রাব দেখাবো আপনারা প্লিজ সেন্সিটিভ স্কিন যাদের ইউজ করবেন না, কেননা এই সব কটা কিন্তু সেন্সিটিভ স্কিনেদের জন্য না। এটা যাও স্যুট করবে এই দুটো তো একদমই না, কেননা ওয়ালনাট সবসময় সেন্সিটিভ স্কিনের পক্ষে কিন্তু ভালো হয় না। এটা অয়েলি স্কিন বলুন বা ড্রাই স্কিন বা নর্মাল তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের সেন্সিটিভ তারা নেবেন না। এটা হলো জিডাস ওয়েলনেস
এই যে দেখুন জিডাস ওয়েলনেস কোম্পানির, মানে এভার ইউথ ন্যাচারালস যেটা বলছি, তো এটাও সেম টু সেম। এই যে দেখুন হিমালয়াটার মতো দুটো একই রকমের ফেস ওয়াশ, শুধু মানে ফেস স্ক্রাব, বাট এইটা একটু আলাদা। হিমালয়াটার স্ক্রাব আমি সম্পর্কে বলে দেবো, সেটা হলো এভার ইউথে ন্যাচারাল স্ক্রাব। এটার নেট ওয়েট হলো 50 গ্রামস। এই যে দেখুন এখানে হালকা করে লেখা আছে, অ্যাকচুয়ালি ক্যামেরাটা, হ্যাঁ এবার ঠিক আছে। তো এটার 50 গ্রামস ওয়েট, আর এটার শেলফ লাইফ হলো, এই যে শেলফ লাইফ 12/20 to 11/23, মানে 2020 থেকে পুরো 2023 এটা রয়েছে, 3 ইয়ার্স শেলফ লাইফ। আর এটার প্রাইস হলো 75। এই যে দেখে নিন, এটা প্যারাবেন ফ্রি একটা ফেস স্ক্রাব, আর এটার স্যুটস ফর অল স্কিন টাইপস। এই যে দেখুন, আর এখানে বলেছে ডিরেকশন অফ ইউজ ওয়েট ইউর ফেস, অ্যাপ্লাই স্ক্রাব ফর জেন্টলি ম্যাসেজ অন ইউর স্কিন উইথ ব্রিস্ক সার্কুলার মুভমেন্টস ফর অ্যাবাউট 2 মিনিটস, কনসেন্ট্রেটিং অন সচ এরিয়াস অ্যাট নোজ অ্যান্ড চিন ফর ব্ল্যাক হেডস রিমুভাল, অ্যাভয়েড এনি কন্ট্যাক্ট উইথ আই এরিয়া, রিন্স অ্যান্ড প্যাড ড্রাই। আর একটা কথা বলে দিচ্ছি, এটা বলেছে যদি আপনার বেস্ট রেজাল্ট চান তাহলে সপ্তাহে অন্তত 2 বার ইউজ করবেন। এই যে বলে দিয়েছে ফর বেস্ট রেজাল্টস ইউজ স্ক্রাব অ্যাটলিস্ট 2 ইজ এ উইক। তো আমি এই স্ক্রাব সম্পর্কেও বলে দিলাম, আর এটা জিডাস ওয়েলনেস। এই যে দেখে নিন, তো যা যা বললাম এই দুটো এখানে ওয়ালনাট স্ক্রাব দিয়েছে, এই যে একটা হলো এভার ইউথ ন্যাচারালস আর একটা হলো হিমালয়া। তো এইটা বেশি স্মুথ টেক্সচারের আছে, আর আমায় যদি কম্পেয়ার করা হয় যে বলা হয় এভার ইউথটা ভালো না হিমালয়াটা ভালো, তো আমি বলবো যে আমার কাছে হিমালয়াটা বেস্ট লেগেছে, কেননা এই স্ক্রাবটা খুবই সফট টেক্সচার, স্মুথ টেক্সচার, আর এটা স্কিনের সাথেও খুব ভালোভাবে মিশে যায়। বাট এটা একটুখানি ড্রাই আছে, মানে যাদের অয়েলি স্কিন প্লিজ তারা এটা ইউজ করবেন না, যাদের নর্মাল স্কিন তারা ইউজ করতে পারেন, বা ড্রাই স্কিন তারাও পারেন, কিন্তু সেন্সিটিভ আমি বলবো তারা ইউজ করবেন না। হয়তো এখানে বলেছি অল স্কিন টাইপস, বাট আপনাদের ভালোর জন্য বলছি সবাই ইউজ করবেন না, শুধু যাদের নর্মাল স্কিন আর যাদের ড্রাই তারাই করবেন, বাট অয়েলি আর সেন্সিটিভ এখান থেকে দূরে থাকবেন। কম্বিনেশানরাও তাও মোটামুটি করতে পারেন, কিন্তু সেন্সিটিভ না। আর এই তিনটে ফেস স্ক্রাবই খুবই ভালো, তো আমার এটা বেশি স্যুট করে ভালো, আর নিউট্রিগ্লোটাও আমার কাছে স্যুট করে, তো এই দুটোই আমার খুব ভালো লাগে। আর এইটা যাদের বলেই দিলাম অয়েলি স্কিন অতটা স্যুট খায় না, বাট এটা আমি পুরো নিউ নিয়েছি, মানে নতুন নিয়েছি, বেশি ইউজও করিনি। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে প্রেস করে দেবেন। আজকের মতন এইটুখানি, বাই বাই।